যতদূর আমি দেখেছি, কিছু মানুষ একা থাকাকে খারাপ বলে মনে করে। তাদের মধ্যে যদি কেউ একা থাকে, তবে তাদেরকেও পছন্দ করে না বা তাদের দেখলে নাক সিঁটকায়। হয়তো তারা জানেই না কীভাবে অন্যদের সাথে মেলামেশা করতে হয়। আর যদি এই দুটো জিনিসই না থাকে, তাহলে সে ভীষণ একা, তার ডেফিনেটলি কিছু প্রবলেম আছে। আসলে একা থাকার আর একাকিত্ব বোধ করা দুটোই ভিন্ন জিনিস। একাকিত্ব কেউ সাথে না থাকার অনুভব করায়, কিন্তু একা থাকা একটা চয়েস যা আমি নিজের জন্য তৈরি করেছি। হ্যাঁ, একা থাকতে ভালো লাগে আমার, মানুষ এটাকে আমার ইগো বলে ভুল করে। আমি এখন তাদের কিভাবে বুঝাই? আসলে পাশে আছি বলার জন্য সবাই থাকবে, কিন্তু জীবনের প্রতিটা মোড়ে তোমাকে একাই চলতে হবে। এটাই পৃথিবী শিখিয়েছে যে তুমি সবার প্রয়োজনে পাশে দাঁড়াও, কিন্তু তোমার প্রয়োজনে সবাই তারা মুখ ফিরিয়ে নেবে। এর জন্য আমার প্রয়োজন আমি নিজেই হতে চাই, লোকজনের আর কি, ওরা তো মাঝ রাস্তায় একা রেখে চলে যায়। কারণ ওরা শুধু অধিকার জাহির করতে জানে, সম্পর্ক টিকিয়ে রাখতে জানে না। জীবনের সব রাস্তা যখন নিজেকে একাই চলতে হবে, তাই একা থাকাই ভালো। নিজেকে একটু বোঝানো, নিজেকে একটু বোঝা। ভালো লাগে আমার, লোকে কি বলল, লোকে কি বলবে, এসবের কিছুতেই আমার কিছু যায় আসে না। দুনিয়ার কোলাহল থেকে দূরে থাকি, শুধু নিজের আওয়াজ শোনার জন্য। কারণ আমি চাই না ওই ভিড়ের অংশ হতে, যে ভিড়ের মধ্যে আমি নিজেই হারিয়ে যাব। কেউ আমাকে বুঝল কি না বুঝল, আমি কারো কাছে আশা করি না। কারণ এখন সমস্ত কথা নিজের সাথেই হয়। তাই কেউ যদি একবার একা থাকার প্রেমে পড়ে যায়, সেখান থেকে ফিরে আসা সত্যি কষ্টের।